আপনারা সবাই জানেন এই পূর্ব ত্রিপুরা আসনে আগামী 26শে এপ্রিল ভোট। এই প্রার্থী যিনি যার বিরুদ্ধে মূলত আমাদের লড়াই, কৃতি দেবী সিং, এখানে চিনেননি আপনারা? কজন চিনেন, কজন দেখছেন? আমি এই বাজারের সকলকে জিজ্ঞেস করতে চাইছি, এই রাজ্যের সমাজের জন্য সামাজিক রাজনৈতিক কি অ্যাক্টিভিটিস ছিল বিগত দিনগুলোতে? জন্ম হয়েছে শিলং, স্কুলে পড়েছে শিলং, তারপরে বিবাহ সূত্রে দীর্ঘদিন আগে ছত্তিশগড়ে উনার বসবাস। হঠাৎ করে দেখলাম এই তথাকথিত বুবাগরা, যিনি ত্রিপুরা মথার সুপ্রিমো, হঠাৎ করে দেখলাম দিল্লি গেলেন এবং উনার বোনের নাম কৃতি দেবী সিং, উনাকে প্রার্থী করে আনলেন, বিজেপির প্রার্থী। এর আগে গত বিধানসভা নির্বাচনে কিংবা বিভিন্ন সময়ে এই তথাকথিত বুবাগরা কি বলতেন? বিজেপি ঠকায়, বিজেপি ঠকবাজের ঠকবাজের দল, কইতো না? এখন ঠকবাজরা স্বাভাবিকভাবেই বড় ঠক খুঁজে, যে আমি তো বুবাগরা একটা মস্ত বড় ঠক, আমার থেকে মস্ত বড় ঠক আর কে আছে? চিন্তা করে ধরুন না, বামফ্রন্ট তো ঠগায় না, না কংগ্রেস তো ঠগায় না, কংগ্রেস তো জাতি জনজাতি গরিব শ্রমিক কৃষক মেহনতি মানুষের কথা কয়, এরা তো মানুষের ঠগাইতে পারে না। তাহলে বুবাগরা চিন্তা করল, আমার এমন একটা দল খুঁজতে হইব যে আমার থেকে সব বেশি ঠগ, বাচ্চা নিল, বন্ধুত্বের হাত বাড়াইলো বিজেপির দিকে, কাজে ঠগ গেল মহা ঠগের কাছে। দুই ঠগ, ঠগ এবং মহাটকের বন্ধুত্ব হলো এই নির্বাচনকে কেন্দ্র করে। কিসের বিনিময়ে, কি ডিমান্ড, কি বলতো বুবাগরা, তথাকথিত বুবাগরা? থানসা, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন, কইতো নি? কো সব কিছু তথাকথিত বুবাগরা ভুইল্লা গেল, ত্রিপ্রাসারে বিক্রি কইরা দিল। একটা তো ক্যান্ডিডেট ছিল, আপনারা গত নির্বাচনে জিতাইছিলেন, সে ত্রিপুরী কমিউনিটির রেবতী মোহন ত্রিপুরা, আজকের দিনেও সে মেম্বার অফ পার্লামেন্ট। কই থানসা থানসা না, কই তো ত্রিপুরী বাদ, মগ বাদ, রিয়াং বাদ, সব বাদ, তারপরে কয় থানসা থানসা থানসা। এই থানসা থানসা কইয়া আর বাঙালি যারা আছে তাদেরকে তো সে বরাবরই ঘৃণা করত, এই থানসা থানসা কইয়া সে সব ত্রিপ্রাসা জনগোষ্ঠী সব কিছু বিক্রি করে দিল, অর্থের কাছে নতজানু হইয়া গেল গা।